আমরা লেয়ার সম্পর্কে একটু ডিটেল জানব, অর্থাৎ লেয়ার মিক্সিং কিভাবে করতে হয় তা সম্পর্কে জানব। বর্তমানে আমাদের পেজে যেই লেয়ারগুলো রয়েছে একে সম্পূর্ণভাবে নতুনভাবে কিভাবে তৈরি করতে হয় তা আমরা দেখব। প্রথমত আমাদের একটি নতুন ফাইলের প্রয়োজন হবে। আমরা বর্তমান ফাইলটিকে ক্লোজ ডাউন করছি। আমরা ফাইলে যাব, নিউ সিলেক্ট করব এবং আমাদের যথারীতি যেই ফাইলের সাইজ তা আমরা নির্ধারণ করে দেব 640x480 রেজুলেশন রাখছি পিক্সেলে, এবং রেজুলেশন 72-র জায়গায় আমি 100 করে নেব। এবার ওকে প্রেস করব। বর্তমানে আমরা একটি ব্ল্যাঙ্ক শিট পেলাম, এবং বর্তমানে আমরা একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের লেয়ার মাত্র একটি, অর্থাৎ যখন ইনিশিয়ালি একটি ফাইল আমরা নেব অ্যাডোবিতে তখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অটোমেটিক্যালি আমাদের এখানে থাকবে। আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড লেয়ার নাও রাখতে পারি। আমরা যখন ফাইল নিউ করব তখন সেখান থেকে ইচ্ছে করলে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে নাও রাখতে পারি, তবে প্রত্যেক ছবিতে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের এই ফাইলটিতে আমরা যে ছবিগুলো আনতে চাচ্ছি তা মূলত আমরা হার্ড ড্রাইভ থেকে অথবা সিডি রম ড্রাইভ থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসব। আমরা ওপেনে যাব। ওপেনে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার ইমেজ ফোল্ডারটি রয়েছে। আমরা সেই ইমেজ ফোল্ডার থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবি দেখে দেখে বাছাই করে নিয়ে আসতে পারবো। আমরা প্রথমে আমাদের পছন্দ মতো একটি ইমেজ সিলেক্ট করার চেষ্টা করব। ধরা যাক এই ইমেজটি। এবার আমরা আরো কিছু ইমেজ আনব। ধরা যাক এই দুটো ইমেজই আমি আমার মেইন ডকুমেন্টে আনতে চাচ্ছি। প্রথমে আমরা এই যে সূর্যমুখী ফুলটি রয়েছে বা হোয়াট এভার, আমরা এই এই পেজটিকে সিলেক্ট করে মূলত সিলেক্ট এ যাব, এবং কালার রেঞ্জ থেকে আমরা মূলত হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি বাদ দেওয়ার চেষ্টা করব। এবার ওকে প্রেস করব। তাহলে মূলত আমাদের অটোমেটিক্যালি মাস্কিং হয়ে যাবে। এই অবস্থায় আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করে শুধু ফুলের যে আবৃত অংশটুকু রয়েছে তা সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল সি দেব এবং মেইন পেজে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করব। ঠিক একইভাবে আমরা নেক্সট ইমেজটি নেব এবং সিলেক্টে এসে কালার রেঞ্জে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। এবার ওকে প্রেস করব। আবার কন্ট্রোল শিফট আই প্রেস করে শুধু নির্দিষ্ট অংশটুকু আমরা বাছাই করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব মেমোরিতে, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা ইচ্ছে করলে পেছনের ফাইলগুলো খোলাও রাখতে পারি অথবা বন্ধ করে দিতে পারি। এবার আমরা আমাদের মেইন পেজে দেখতে পাবো যে অলরেডি দুটো লেয়ার রয়েছে, প্রথমটিতে ফ্লাওয়ার এবং দ্বিতীয় লেয়ারটি হচ্ছে আমাদের যে নাটসগুলো রয়েছে তা। এবার এদেরকে ইচ্ছে মতো আমরা সাজাতে পারবো। এক লেয়ার থেকে আরেক লেয়ারে যেতে গেলে সরাসরি আমরা লেয়ার বক্সে এসে ক্লিক করে লেয়ার সিলেক্ট করতে পারি, অথবা ধরা যাক যে দ্বিতীয় লেয়ারটি সিলেক্টের অবস্থায় রয়েছে কিন্তু আমি চাচ্ছি যে এই ফুলটিকে সিলেক্ট করতে,
আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি সরাসরি, অথবা এই ফুলের উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে লেয়ার 1 সিলেক্ট করেও আমরা লেয়ার সিলেক্ট করতে পারি। মনে রাখতে হবে যে আমি যে লেয়ারটি নিয়ে কাজ করতে যাচ্ছি সেই লেয়ারটিকে অবশ্যই সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। এমন হতে পারে আমি চাচ্ছি যে এই নাটসগুলোকে মুভ করাতে, অর্থাৎ নাটস লেয়ারটি রয়েছে আমাদের লেয়ার 2-তে কিন্তু আমাদের লেয়ার সিলেক্টেড রয়েছে লেয়ার 1। এই অবস্থায় যদি আমরা মুভ করাই আমাদের লেয়ার 1ই মুভ হবে, লেয়ার 2 মুভ হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই মিস্টেক থেকে বাঁচার জন্য আমরা লেয়ার 2কে সিলেক্ট করে তারপর মুভ করাবো। একটি মজার ব্যাপার তা হচ্ছে যে আমরা যদি কোনো টেক্সট তৈরি করি তাহলে অটোমেটিক্যালি একটি টেক্সট লেয়ার আপনা থেকেই তৈরি হয়ে যায়। ধরা যাক আমি এখানে একটি টেক্সট লিখতে যাচ্ছি, আমাদের টেক্সটের কালার বর্তমানে হোয়াইট রয়েছে, আমি কালার সিলেকশন করে নেব। আমার কাঙ্ক্ষিত লেখা শেষ হওয়ার পর আমরা লেয়ারটিকে, টেক্সটটিকে স্থাপন করব, এবং আমরা যখন এখানে মাউস পয়েন্টার নিয়ে নেব মুভ টুল, তখন অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটের আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। সো কিছু কিছু লেয়ার আমাদের এভাবে অটোমেটিক্যালি তৈরি হবে, কিন্তু আমরা যদি চাই যে একটি নতুন লেয়ার নিতে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা সেক্ষেত্রে জাস্ট এখানে লেয়ার বক্সে ক্রিয়েট নিউ লেয়ারে আমরা যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের একটি ব্ল্যাঙ্ক লেয়ার আসবে। এই লেয়ারে আমরা ইচ্ছে মতো কাজ করতে পারি, আমাদের এখানে মাস্কিং টুল রয়েছে। আমরা পেইন্ট বাকেট নেব এবং সেখান থেকে আমরা কালার সিলেকশন করে পেইন্ট বাকেট থেকে আমরা পেইন্ট করে দেব। এভাবে আমরা ভিন্ন ভিন্ন লেয়ারের মাধ্যমে কম্পোজিট করে একটি পেজের আওতায় নিয়ে আসতে পারি। এতে করে আমাদের কাজ অনেক দ্রুত গতিতে এগোবে এবং আমাদের কাজগুলোও সুন্দর হবে এবং শৃঙ্খলভাবে মূলত আমরা কাজগুলো করতে পারবো। আর একটা মজার ব্যাপার যে লেয়ার 1, লেয়ার 3, লেয়ার 2 এই ধরনের নাম থেকে আমরা যদি বিরত থাকতে চাই তাহলে তাও পারবো। আমরা লেয়ারের একটি নির্দিষ্ট নাম দিতে চাইলে তাও আমরা দিতে পারবো। ধরা যাক এখানে যদি আমি আমার লেয়ার 1-এর নাম চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করে জাস্ট আমি ইচ্ছে করলে নাম সিলেক্ট করে দিতে পারবো। এভাবে আমরা লেয়ারের নাম সিলেক্ট করতে পারবো নিজেদের পছন্দ মতো।